রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন নমস্কার বন্ধু আমি আজকে আপনাদের সামনে এমন একজনকে উপস্থিত করেছি যিনি আজকে খ্রিস্টান ডিগ্রি করলেন আমার কাছে এসে সুদূর সে পাঠশাক কাছ থেকে এবং তিনি আগেও রেকি শিখেছেন অন্যান্য ডিগ্রিগুলো কিছু করেছেন উনি একজন ফিজিওথেরাপি সমাজের কল্যাণের জন্যই রয়েছেন মানুষের পাশে থাকেন এবং উনি সঙ্গে সঙ্গে এই রেকি থেরাপিটা শিখেছেন মানসিক কল্যাণের জন্য তো তিনি আজকে এখানে রেকি শিখে যতটুকু নিয়েছেন তার কি ফিলিংস সেই ফিলিংসটা সম্বন্ধে তিনি কিছু বলবেন আপনাদের কাছে শুনুন তার মধ্যে নমস্কার আমি শুভা না আমি পাকসার কাজ থেকে এসছি অজয় কুমার দত্তের কাছে ক্রিস্টালটা শিখবার জন্য কিন্তু আজকে আমি আমি মেন প্রফেশন হচ্ছে আমার ফিজিওথেরাপিস্ট তো আরও ভালো করে কি করে আমাকে এই কাজটা আমি করতে পারবো আমি আরও মানুষকে কি করে আরও ভালো করে সেবা দিতে পারবো বা আমি নিজেকে কি করে ভালো করে রাখতে পারবো বা আরও অনেক অনেক কাজ করতে পারবো সেই জন্য আমি ওনার কাছে এসছিলাম উনি অত্যন্ত যত্ন করে আমাকে ক্রিস্টালের ওপরের যা যা শেখানোর আছে অ্যাটুইটমেন্ট দিয়েছেন আমি ভীষণ খুশি আমি খুব ভালো আমার অ্যাটিউটমেন্ট হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমি খুব একটা ঘরোয়া পরিবেশের মধ্যে আমি এসেছি আমি অনেক দূর থেকে এসেছি বলে আমার একটুও মনে হয়নি ওনার কাছে এসে আমি খুব খুশি এবং আমি খুব চাই যে ওনার হাত ধরে আমি যেন আরও বেশি বেশি করে এগিয়ে যেতে পারি আরও সবার মধ্যে এই জিনিসটা পৌঁছে দিতে পারি এবং আমি মনে করি যে রেকি প্রত্যেকটা মানুষের জীবনেই আসা উচিত এখন আবার এটাও আমি শুনেছি সকলের কাছ থেকে যে রেকি আবার সবার কাছে যায় না কিন্তু অত ভাববেন না রেকি শিখুন বিশেষ করে যদি অজয় কুমার কাছে যদি পান পারেন আসবেন হুম রেকি ভালো করে শিখুন রেকি প্র্যাকটিস করুন নিজের জীবন সুন্দর করুন অন্যের জীবনকেও সুন্দর করে দিন এর থেকে বড় পাওয়া বোধ আর পৃথিবীতে কিছু নেই আপনাকে কোটি টাকা দিলেও আপনি এত আনন্দ পাবেন না যা রকি রেকির দ্বারা যেটা আমরা পেয়ে থাকি সব দিক থেকে আপনি আপনার নিজের জন্য করতে পারবেন আপনি অন্যকে করে দিতে পারবেন আবারও বলছি রেকি শিখুন এবং রেকিটাকে জীবনের সঙ্গে যেমন ভাত ডাল তরকারি না খেলে যেমন বাঁচে না তেমনি ঠিক রেকিটাকেও নিয়ে নিন ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো এর জন্য আমি অজয় কুমার দত্তকে অনেক ধন্যবাদ জানাই আগে যারা রেকি আমাকে রেকি দীক্ষা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই জানিয়ে আমি আমার বক্তব্য রাখলাম অসংখ্য ধন্যবাদ সোদেবীকে যে তার ফিলিংসে কথা বক্তব্য মহামূল্যবান বক্তব্য রাখলেন এবং আমি আশা করছি উনি আগামী দিনে নিজেও রেকি মাস্টার উপয়ে সমাজে আরো বেশি কল্যাণ করবেন এবং উনি ওনার যে লক্ষ্য ওনার যে profession সেখান থেকে উনি নিজেকে সম্পূর্ণ সমাজের জন্য অবশ্যই নিজের সবটুকু দিয়ে সেবা করতে পারবেন ওনার শুভ দীর্ঘ জীবন এবং সাফল্যময় জীবন প্রার্থনা করছে